আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সিলেট ডাইরেক্টের পর্দায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ তৌফিক রহমান হাবিব। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের এই বাংলাদেশ, জীবন আনন্দের রূপসী বাংলা, রূপের যে তারা নাই কোশেষ, প্রাকৃতিক রূপ সৌন্দর্য দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। ছায়া শনিবীর পাক পাখালির কলকাকলিতে মুখরিত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানশি ইউনিয়নের তেলিকুনা গ্রামে 1970 সালে বর্তমান এলাহাবাদ ইসলামী আলিম মাদ্রাসাটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রথমে হিবস ও এবতেদাই বিভাগ দিয়ে তার কার্যক্রম শুরু হয়। শুরুকালীন সময়ে প্রতিষ্ঠাতা মাহতামিম দায়িত্ব পালন করেন পশ্চিম সিলেটের সুনামধন্য আলেমে দিন, হাজার আলেমের উস্তাদ, পরোপকারী, সমাজসেবক হযরত মৌলানা এটিএম ওলিউর রহমান। তৎকালীন সময়ে মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠার জন্য মৌলানা এটিএম ওলিউর রহমানের চাচা তমিজুল্লাহ 62 শতক জমি দান করলে মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথ সহজ হয়, যা 1970 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর প্রথম নামকরণ করা হয় তেলিকুনা ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। পরবর্তীতে 1974 সালে মাদ্রাসাটিকে দাখিলে বর্ধিত করে আরেক দফা এর নাম পরিবর্তন করে রাখা হয় জামিয়াই ইসলামিয়া তেলিকুনা দাখিল মাদ্রাসা। 1984 সালে মাদ্রাসাটি দাখিল পর্যন্ত এমপিওভুক্ত করা হয়, যা 1997 সালে মাদ্রাসাটিকে আলিম পর্যন্ত বর্ধিত করে নতুন নামকরণ করা হয় এলাহাবাদ ইসলামী আলিম মাদ্রাসা। 2004 সালে মাদ্রাসাটি আলিম পর্যন্ত এমপিওভুক্ত করা হয়, যা আজবদিদির সমান আছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এলাহাবাদ আলিম মাদ্রাসা। নতুন ভবনের প্রয়োজন দেখা দিলে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিবৃত পল্লীর ছায়াগেরা স্থানে 2019 সালের 9 ডিসেম্বর উপজেলার তেলিকুনা গ্রামে এলাহাবাদ আলিম মাদ্রাসার সরকারি অর্থায়নে সম্প্রসারিত ক্যাম্পাসের 4তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট 2 বিশ্বনাথ ওসমানীনগর আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মুখাব্বির খান। ঐতিহ্যবাহী এ দিনী বিদ্যাপীঠ এলাহাবাদ আলিম মাদ্রাসার সম্প্রসারিত ক্যাম্পাসে 4তলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন বিগত 5 এপ্রিল 2021 রোজ সোমবার অনুষ্ঠিত হয়েছিল। ভূমির পরিমাণ 1970 সালে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তখন ভূমির পরিমাণ ছিল 62 শতক। 2014 সালে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি মৌলানা এটিএম ওলিউর রহমান মারা যাওয়ায় সভাপতির পদ শূন্য হয়ে যায়। পরে তিনি যোগ্য সহধর্মিনী মাদ্রাসার আজীবন দাতা সদস্য শিক্ষাবিদ রাবেয়া আক্তারের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। সংসদ সদস্য মুখাব্বির খানের মাধ্যমে এই মাদ্রাসার সম্প্রসারিত ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণের জন্য প্রতিষ্ঠাতা পরিবার আরও 34% ভূমি মাদ্রাসায় দান করলে দানকৃত ভূমি পূর্বের ভূমি মিলে মাদ্রাসার ভূমির পরিমাণ দাঁড়ায় 96 শতক। এই 96 শতক ভূমির মাধ্যমে সরকার কর্তৃক 4,75,00,000 টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলমান আছে। ভালো থাকবেন সবাই। পরবর্তী